আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের থেকে। রুটিনটি প্রকাশিত হয়েছে, দেখো, 2024 শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি রুটিন প্রেরণ। উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে 2024 শিক্ষাবর্ষে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম 2022 এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তক ও অন্যান্য শিক্ষণ সামগ্রীর মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে শিক্ষাবর্ষের শুরু থেকে শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম চলছে। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 অনুসারে শিক্ষাবর্ষের 6 মাসে একটি সামষ্টিক মূল্যায়ন এবং 12 মাসে আরেকটি সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। সেই অনুসারে জুন মাসের শেষার্ধে বা জুলাই মাসের প্রথমার্ধে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পন্ন করা প্রয়োজন। 2024 শিক্ষাবর্ষের প্রথমার্ধে জাতীয় নির্বাচন, তীব্র শৈত্যপ্রবাহ, রমজান ও ঈদ উল ফিতর এবং তীব্র তাপদাহের কারণে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে। তদুপরি জুন মাসের শেষার্ধে ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন জুলাই মাসের 7 তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সে মোতাবেক ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি বা রুটিন নিম্নে প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে, দেখো, 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি বা রুটিন, তো এখানে আছে তারিখ দেওয়া আছে, আর এখানে কি বিষয় আর শ্রেণী দেওয়া আছে। তোমরা একটা একটা করে সবগুলো শ্রেণীর এখানে দেখব। তোমাদের পরীক্ষা শুরু হবে 7 জুলাই থেকে। তো ষষ্ঠ শ্রেণীর প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা, সপ্তম শ্রেণীর ধর্ম, অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা, আর নবম শ্রেণীর হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। তারপর 7 জুলাইয়ের পর হচ্ছে 9 জুলাই ষষ্ঠ শ্রেণীর ইংরেজি, সপ্তম শিল্প ও সংস্কৃতি, অষ্টম স্বাস্থ্য সুরক্ষা, আর নবম হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। 10 জুলাই ষষ্ঠ শ্রেণী হচ্ছে গণিত পরীক্ষা, সপ্তম শ্রেণী বাংলা, অষ্টম ধর্ম, নবম হচ্ছে জীবন ও জীবিকা। তারপর হচ্ছে 11 জুলাই ষষ্ঠ বিজ্ঞান, সপ্তম ইংরেজি, অষ্টম শিল্প ও সংস্কৃতি, আর নবম হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা। তারপর পরীক্ষা আবার 14 জুলাই ষষ্ঠ হচ্ছে কি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, সপ্তমে গণিত, অষ্টমে বাংলা, আর নবমে হচ্ছে ধর্ম পরীক্ষা। তারপর 14 তারিখ গেল, এখন আমরা 15 তারিখ এটা দেখি। 15 তারিখ হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা, সপ্তমের বিজ্ঞান, অষ্টমের ইংরেজি, আর নবমের হচ্ছে শিল্প ও সংস্কৃতি। 16 তারিখ ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা, সপ্তমের ইতিহাস সামাজিক বিজ্ঞান, অষ্টমের গণিত, নবমের বাংলা। 18 তারিখ ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা, সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি, অষ্টমের বিজ্ঞান, আর নবম শ্রেণীর ইংরেজি পরীক্ষা। এরপর 21 তারিখ আবার ষষ্ঠ শ্রেণীর ধর্ম, সপ্তমের জীবন ও জীবিকা, অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, আর নবম শ্রেণীর গণিত পরীক্ষা। এরপর 22 তারিখ হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি, সপ্তমে স্বাস্থ্য সুরক্ষা, অষ্টমে ডিজিটাল প্রযুক্তি এবং নবম শ্রেণীর গণিত পরীক্ষা। ঠিক আছে, তো এখানে হচ্ছে তোমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সবগুলো ক্লাসের পরীক্ষার রুটিন দেওয়া আছে। পরীক্ষা শুরু হবে 7 জুলাই আর শেষ হবে 22 জুলাই। তো আমরা হচ্ছে এখানে রুটিনটা তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো এমত অবস্থায় উল্লেখিত সময়সূচি রুটিন অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ঠিক আছে, তো এই রুটিনটা দেওয়া হয়েছে ওয়েবসাইট থেকে, তাই তোমাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।